আসসালামু আলাইকুম। সো যে জিনিসটা আর কি দেখা গেছে যে আমরা গতকাল মানে গত ভিডিওতে যেটা দেখাইছিলাম, তো এটা আসলে ডিফারেন্স আর এই যে ইউনিয়ন কিভাবে করতে হয় সেটা বোঝানোর জন্য করছিলাম। তো এটা আসলে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ইনকারেক্ট, যেটা আমি পরে অনেকক্ষণ পরে দেখলাম যে হ্যাঁ, কারণ থিওরিটিক্যালি ইনকারেক্ট বলতে কি, এগুলো হচ্ছে এই যে ছোট ছোট ফোটনিক ক্রিস্টাল, এগুলো হচ্ছে এয়ার হোল হিসেবে থাকে। এয়ার হোল তো এটা আসলে এয়ার হোল, আমি যদি এখন পুরোটাকে এয়ার হোল দিই তাহলে এটা একদম লিকি একটা মোড হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমি ম্যাটারিয়াল দিই তাহলেও একটা অবস্থা ইয়ে হবে, কারণ এটা তো ম্যাটারিয়াল, আমার এটা ম্যাটারিয়াল, এটা ম্যাটারিয়াল, তো ম্যাটারিয়াল আবার এক্সট্রা করে মানে ঝামেলা আর কি। তো এটা জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য, তো আমি চেষ্টা আবার আগের ডিজাইনে চলে যাব। তো এই সার্কেল টু, সার্কেল থ্রি গুলো আমরা পরে ড্রয়িং করি। আমরা হচ্ছে যে রেক্টেঙ্গেল ওয়ান থেকে আমাদের আর লাগবে না, তো রেক্টেঙ্গেল ওয়ান থেকে আমি ইউনিয়ন ডিফারেন্স এগুলো হচ্ছে ডিলিট করে দিব। তো এই ডিলিট করতে জাস্ট আমাদের কিবোর্ডে ডিলিট, ব্যাক স্পেস না, ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস দিলেই হবে, ডিলিট হয়ে গেছে। তো বাকি যেটুকু আছে আমি জিওমেট্রি দিয়ে বিল্ড আপ দিই, আমার এই যে আগের ডিজাইনের দিকে চলে গেলাম। তো আমরা কি করব, এই যে হেক্সাগন শেপটা, এটা হচ্ছে আমরা চেষ্টা করব যে ভিতরে হেক্সাগন শেপ একই রকম একটা বৃত্তের শেপ করতে। এটা একদম কমন ডিজাইন, অথবা আমি এলিপস এলিপস করতে পারতাম, কিন্তু একদম কমন একটা ডিজাইন করে দেখাই। এলিপস তো আমরা আগের ডিজাইনে দেখালাম কিভাবে এলিপস করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কমন ডিজাইন দেখি, আমরা আরও কিছু বৃত্ত নেব ভিতরে যেটা শর্ট থাকবে। তো বৃত্ত যেটার আর এস অর্থাৎ রেডিয়াস, শর্ট রেডিয়াস যেটা হচ্ছে আর সি এর 5 ভাগ নিলাম। তো আমি জিওমেট্রি দিলাম সার্কেল, আচ্ছা এটা মনে হয় হয়েছে কি না, সার্কেল যেটা হচ্ছে আর সি এর 5 ভাগ, সেন্টারে থাকবে রোটেশন, হ্যাঁ ওকে, বিল সিলেক্টেড। হ্যাঁ তো এটা আমি জুম করলাম, তারপর হচ্ছে ওই যে একই রকম পরে অ্যারে করব, ট্রান্সফর্ম অ্যারে। আজকের মূল ভিডিওটার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে পিএমএল বাউন্ডারি কন্ডিশন দেওয়া, ম্যাটেরিয়াল সিলেক্ট করা, এ পর্যন্ত দিতে হবে। মেশ আমি চেষ্টা করব মেশ নিয়ে একটা বিস্তারিত ভিডিও করতে পরের ভিডিওটা, মেশ অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কারণ মেশ জিনিসটা অনেক বড়। তার আগে আমরা ভ্যারিয়েবল দিব, ইকুয়েশন দিব, অর্থাৎ ভ্যারিয়েবল ইকুয়েশন কিছু ইন্টিগ্রেশন দিব। তো যাই হোক, অ্যারে করব আমরা, বল সিলেক্ট করলাম, সাইজ দিলাম 5টা। তো ডিসপ্লেসমেন্ট অবশ্যই এক্স আমরা দেখছি, আর এস পরিমাণ ডিসপ্লেসমেন্ট আমরা দেখি, টু আগেরটা তো করছে 2 ইনটু আর এস, না 2 ইনটু আর এস, দেখি কি হয়, দেখি আচ্ছা বেশি বড় হয়ে যায়। আচ্ছা আমরা বুঝতে পারছি, আমরা কি করবো, রেডিয়াসটা আর একটু ছোট করে দিই, তাহলে আমরা আর অনেক কিছু দেখতে পারবো। ঠিক আছে, RC/10 দিই, তারপর দেখি আমার কি হয়। রেডিয়াস আচ্ছা RS, ওহো এখানে RC/5 দিয়ে দিছিলাম আমি আবার, আচ্ছা বিল সিলেক্টেড, একদম ছোট হয়েছে। হ্যাঁ এবার আগে করে দেখি 5টা, 2.1 ইনটু আর এস, হালকা একটু বড় করা লাগছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে আমাদের সুন্দর করে হয়েছে 5টা। তো আমরা এখন আরো জুম করলে দেখো যে মাঝখানে ফাঁকাও আছে, দেখি যে জুম জুম বক্সে ক্লিক করলে জুম করা যায়, এই যে 5টাই আছে। অর্থাৎ যাই হোক, আমরা এর পরে কি করেছিলাম, মিরর ট্রান্সফর্ম মিরর, এটা 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 মিরর, কিপ ইনপুট অবজেক্ট রাখতে হবে, X1 Y0, হ্যাঁ মিরর হয়েছে। আর একটু জুম করতে হবে, হ্যাঁ জুম বক্সে ক্লিক করে দেবো। হ্যাঁ এরপরে আমরা হচ্ছে আরেকবার অ্যারে করছি, ট্রান্সফর্ম অ্যারে, আচ্ছা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই, হ্যাঁ হচ্ছে, আচ্ছা ট্রান্সফর্ম অ্যারে রেকটেঙ্গুল লিনিয়ার। তো এগুলো সবগুলো আমি যে বলছিলাম যে যারা প্রথম প্রথম কাজ করতে চান তারা হচ্ছে সিলেক্ট করবে, যদি কেউ এক্সপার্ট হয় সিলেক্ট বক্স ইউজ করতে। আমি হচ্ছে প্রথম প্রথম পারতাম না, এই জন্য সিলেক্ট বক্স আমি ইউজ করি। তো আমরা এটা হচ্ছে 5টা নিই, 4টা নিই, 4টা নিয়ে দেখি কি হয়,
চারটা নিলাম, এক্সের ডিসপ্লেসমেন্টটা আমরা কি করছিলাম 2.1 ইন্টু আরএস, ওয়াইয়ের ডিসপ্লেসমেন্ট আমরা করছিলাম 10π/3 ইন্টু 2.1 ইন্টু আরএস বাই 2, তার সাথে 1. সামথিং আমরা গুণ করছিলাম, দেখি ওটা গুণ করা লাগে কিনা এখানে। হ্যাঁ লাগবে, তার সাথে আমরা 1.1 গুণ করে দেখি কি হয়। হ্যাঁ আরেকটু 1.2 গুণ করে দেখি কি হয়, বেশি বড় হয়ে যায় তাহলে 1.15, 1.15। হ্যাঁ মোটামুটি এবার ঠিক আছে, তো উপরে তিনটা রাখবো তাহলে, দেখি কি হয়। খুব সাবধানে এখন সিলেক্ট করতে হবে, বাই চান্স যেন ওই ডোমেনটা সিলেক্ট না হয়ে যায়, পাশের বৃত্তটা। দেখি আমার ইভেন হয়েছে কিনা, হ্যাঁ ইভেন হয়েছে। এখন আমি কি করব, মিরর করব, জিওমেট্রি ট্রান্সফর্ম মিরর, তো কিপ ইনপুট অবজেক্ট অবশ্যই দিয়ে রাখবো, তারপর হচ্ছে সিলেক্ট করলাম, মানে সেম হেক্সাগন ডিজাইনটা আর কি নিচে করবো। হ্যাঁ তা আমি মিরর করলাম, কিপ ইনপুট X0Y1 হবে, এই আমার মিরর গেল। তো আমি কি করলাম, এটা আর এটা ডিলিট করে দিতে পারি, যেটা আমরা এর মূল ডিজাইনের সাথে করব, ঠিক আছে ডিলিট করে দিতে পারি অথবা রেখে দিতে পারি, সমস্যা নেই। এটা আর কি আমি ডিলিট করে দিছি। এখন হচ্ছে আমি দেখলাম যে আমার বৃত্তটা বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ মাঝখানে অনেকটুকু ম্যাটেরিয়াল জায়গা করে নিবে, যদি আমি এটাকে এয়ার হোল দিই তাহলে আমি কি করতে পারি, আমি আবার প্যারামিটারে গিয়ে, এই যে এই কারণে হচ্ছে দরকার, প্যারামিটারে গিয়ে RC/10 দাও না, আমি জাস্ট RC/7 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ তারপর হচ্ছে আমি জাস্ট জিওমেট্রিতে গিয়ে বিল্ট অল দিব, খেয়াল করছেন ইজি না, এই পাশে এই পাশে এই পাশে সম্পূর্ণ কাভার হয়ে গেছে। হ্যাঁ একটু জুম আউট করে দেখি নিচে কোথাও ওভারল্যাপ হয়েছে, কোথাও ওভারল্যাপ হয়নি। তো এই যে এই জিনিসগুলা যে কেন প্যারামিটার আগে থেকে ডিফাইন করে দিতে হয়, এটা আমি বুঝাইলাম যে দেখেন যে কোনো কোনো সমস্যা আর হচ্ছে না, ফর্ম ইউনিয়ন দেওয়া লাগবে না আপাতত। তো এই গেল হচ্ছে আমার টোটাল একটা সিস্টেম। তো আমি রোটেশন সম্ভবত দেখেছি প্রথম ভিডিওতে, এটা হচ্ছে মানে এটাতে একটা কাজও আছে যে রোটেট করে দেখা, রোটেট করে দেখা, এরকম অনেকে রোটেট করে দেখতে পারে। তো এরপর হচ্ছে আমি ওই যে ফাইনাল যে বৃত্তটা, দুটো বৃত্ত দিয়েছিলাম, দুটো সার্কেল, আচ্ছা সার্কেল যেটা হচ্ছে RCL হবে, RCL দেখি বিল সিলেক্টেড, এই যে দুটা এক্সট্রা আসছিল ডিলিট করে দিছিলাম। তারপর হচ্ছে আমরা আর একটা সার্কেল দিব RPML, ওকে। সো আমাদের ফাইনাল ডিজাইন হচ্ছে এরকম করছি। হ্যাঁ এখন হচ্ছে আমরা ম্যাটারিয়াল সিলেক্ট করবো, কীভাবে ম্যাটারিয়াল সিলেক্ট করতে হবে এটা আগে পরে ফ্যাক্ট না, আমি তাও সিলেক্ট করে দেই। হ্যাঁ ম্যাটারিয়াল সিলেক্ট করব কীভাবে, আমরা হচ্ছে অনেকে আসি এটা এখানে ক্লিক করব, না এটা না, এটা হচ্ছে এখানে যে ম্যাটারিয়াল সিলেক্ট আছে সেখানে গিয়ে আমরা, আচ্ছা ওয়েট ম্যাটারিয়াল সিলেক্টে গিয়ে আমরা অ্যাডেড ব্ল্যাঙ্ক ম্যাটারিয়াল দিব, ঠিক আছে ম্যাটারিয়ালে গিয়ে রাইট ক্লিক করে ব্ল্যাঙ্ক ম্যাটারিয়াল দিব। তো আমাদের কেন হচ্ছে অ্যাডেড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি দিলাম না, সাধারণত এখানে মুড অ্যানালাইসিস হচ্ছে, তো আমার কাজটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই কথাটুকু, যে যারাই ভিডিওটা দেখবেন এই কথাটুকু ভালো মতো খেয়াল করবেন, যেটা বলতেছি এখন, ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল কখন দিব, ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি কখন দিব। ধরেন আমার ফিজিক্স ইন্টারফেসের কাজ একটা ম্যাটেরিয়ালের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তখন হচ্ছে আমি ম্যাটেরিয়াল ফ্রম দ্য লাইব্রেরি দিব, যেটা লাইব্রেরি ম্যাটেরিয়াল আছে।
ব্ল্যাঙ্ক ম্যাটারিয়াল কখন দিব, যেমন এই ডিজাইনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা ম্যাটারিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা নিয়ে আর পারমিটিভিটি পারমিয়াবিলিটি নিয়ে কাজ করতেছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, পারমিটিভিটি কি, পারমিয়াবিলিটি কি, এই তিনটা জিনিস কি আপনারা যারা ফিজিক্সের ছাত্র, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র, তারা জানার কথা। যাই হোক, তো এটা নিয়ে যে কাজ করতেছি, মুড অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের বাকি ম্যাটারিয়ালের প্রপার্টিস এই মুহূর্তে লাগবে না, সেজন্য ব্ল্যাঙ্ক ম্যাটারিয়াল ইউজ করে জাস্ট আমি ওইগুলো ইনপুট দিব, যাতে করে হ্যাজার্ড কমানো যায়। অর্থাৎ দেখা যায় অনেকেরই র্যাম 8 জিবি না, 4 জিবি র্যাম, অথবা অনেকের প্রসেসর স্পিড কম, 2.5 গিগাহার্টজও না, 1.6 গিগাহার্টজ। সেক্ষেত্রে আমি যত বাল্ক করবো আমার ফাইলটা, যেহেতু এটা একটা লার্জ সিমুলেশন অ্যাপ, তত বেশি আমার, এটা খুব ইম্পর্টেন্ট কথা, তত বেশি আমার সময় লাগবে। মাঝে মধ্যে দেখা যাবে পিসি ক্র্যাশ করছে, আমি এটা অনেকের আপডেট পাইছি পিসি ক্র্যাশ করছে। তো আলটিমেটলি যদি কাজই না করতে পারি, তো এটার জন্য কি আমি আবার নতুন পিসি কিনবো না, ট্রিক্স খাটাবো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে চেষ্টা করব। এই জন্য কেউ যদি এই মুড অ্যানালাইসিস নিয়ে কাজ নাও করে, সে হচ্ছে তার যে শিক্ষক, যে কোনো শিক্ষক যে কমসলে কাজ করেছে বা করছে, তাদের সাথে সরাসরি, অথবা এই যে কমসল ব্লগ, আমি বারবার বলি কমসল ব্লগে কাজ প্রশ্ন করবে যে আমার এই কাজের জন্য কি কি প্যারামিটার ইম্পর্টেন্ট, কি কি ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট। তো যাই হোক, যতটুকু বললাম, তো আমি ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল দুটো সিলেক্ট করবো, যেহেতু এখানে এয়ার আর একটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করবো। তো আমি ম্যাটেরিয়াল 1 নাম দিলাম এয়ার, যেটা হচ্ছে সিলেক্ট হচ্ছে আমি অল ডোমেন না, সিলেক্ট হচ্ছে আমার অল ডোমেন সিলেক্ট করে, অলরেডি অল ডোমিন অলরেডি সিলেক্টেড। তো আমার হচ্ছে এটা আর এটাই দুইটা জিনিস হচ্ছে আমার ম্যাটেরিয়াল হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। তো আমি এটাকে আঁকে এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে আমার এই পুরোটা হচ্ছে এয়ার হোল এয়ার। তো এখানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইমাজিনারি পার্ট দেওয়া আছে, তো এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা জানি 1, ইমাজিনারি পার্ট হচ্ছে আমরা 0 জানি দেওয়া আছে। আর আর কিছু কিছু জিনিস আছে, যে এই যে বেসিক প্রপার্টিস এর মধ্যে আমরা দেখতে পারবো রিফ্র্যাক্টিভ, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না দেওয়া থাকে, হ্যাঁ বেসিক যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এখানে এই যে বেসিক প্রপার্টিস, ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোম্যাগনেটিক মডেল, এগুলোর মধ্যে সব দেওয়া থাকে। তো আমি আমার দরকার রিলেটিভ পারমিয়েবিলিটি, অ্যাডেড টু ম্যাটেরিয়াল, পারমিটিভিটি, অ্যাডেড টু ম্যাটেরিয়াল, এটুকু আমার দিলেই হবে। যাই হোক, তো আমার হচ্ছে আর সব ম্যাটার প্রপার্টিস দেওয়া শেষ। তো রিলেটিভ পারমিবিলিটি হচ্ছে আমার এয়ারের রিলেটিভ পারমিবিলিটি কত, আমি হচ্ছে সার্চ দিয়ে দেখি, রিলেটিভ পারমিবিলিটি অফ এয়ার, এয়ারে 1, রিলেটিভ পারমিবিলিটি 1। এটা হচ্ছে সার দেওয়া লাগবে না, আমরা যদি কেউ পেপার থেকে ডিজাইন করি তখন। আচ্ছা, এরপর দেখি পারমিটিভিটি কত এয়ারে। সাধারণত আমরা এয়ার বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যখন ইউজ করি, 1, এই 1 সাধারণত 1ই ধরে। আমরা সাধারণত ডাইইলেকট্রিক এবং এয়ারের ক্ষেত্রে পারমিটিভিটি পারমিয়াবিলিটি সেম হয়। কেন সেম হয় সেটা হচ্ছে আমরা ওই যে যারা ফিজিক্সের ছাত্র, আমি এখানে ব্যাখ্যা দিব না, কারণ এটা অনেক লম্বা সময়ের আলোচনা। তো ইউটিউবে আছে খুব ভালো ডক্টর ফিজিক্স সম্ভবত একটা পেজ, উনি ভালো মতো ব্যাখ্যা দিচ্ছেন, তো ওটা আমরা দেখতে দেখতে বলবো। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, আমরা হচ্ছে সিলেক্ট করি এটা আর এটা, আমার হচ্ছে ম্যাটেরিয়াল। তো আমি এখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোপাস, সাইক্লো অলিফিন কোক পলিমার, কোক তোপাস আমার কাজের যে ম্যাটেরিয়ালটা, সেটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.535 সাধারণত নেই, আর ইফেক্টিভ ইমাজিনারি অবশ্যই 0। হ্যাঁ, তারপর ম্যাটেরিয়াল প্রপার্টিস, আবার বেসিক প্রপার্টিস, রিলেটিভ পারমিটিভিটি পারমিয়াবিলিটি নিব। তো অনেক সময় অনেক পেপারে দেখা গেছে 10 মেগাহার্জের জন্য টোপাসের পারমিটিভিটিটা চেঞ্জ করেছে তারা। তো সেক্ষেত্রে যেটা দেখলাম পেপার পড়ে, যে সাধারণত ডাইইলেকট্রিকের ক্ষেত্রে মেজরিটি অফ পার্ট পারমিটিভিটিটা এবং পারমিয়াবিলিটিটা
বাতাসের মতোই থাকে। মানে কেন থাকে, পারমিটিভিটিটা কি, পারমিয়াবিলিটি কি, সেটা হচ্ছে যারা জানেন তারা বোঝার কথা যে কেন বাতাসের মতোই থাকে। তো যদি আপনার ম্যাটেরিয়াল যেটা আপনি ইউজ করেন সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি এবং পারমিয়াবিলিটি থাকে ভিন্ন, সেক্ষেত্রে আপনার আগে ম্যাটেরিয়াল প্রপার্টিসটা দেখতে হবে ভালো মতো। তো এই চারটা জিনিস, রিফ্রেকটিভ ইন্ডেক্স, পারমিটিভিটি, পারমিয়াবিলিটি ছাড়া আমার আর কিছু লাগবে না প্রপার্টিস, এই কারণে আমি ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিয়ে কাজটা করছি। আবার রিপিট করি, যদি আমার অনেক প্রপার্টিস লাগে সেক্ষেত্রে বিল্ট ইন ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়ালে আমরা রাইট ক্লিক করলেই হবে, অ্যাডেড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি, বিল্ট ইন ম্যাটেরিয়াল আছে। সাধারণত বিল্ট ইন ম্যাটেরিয়াল কেউ ইউজ করে না আমি যতটুকু দেখলাম ডিজাইনে, আর কারণ হচ্ছে বিল্ট ইন ম্যাটেরিয়াল ইউজ করলে হচ্ছে প্রচুর মেমোরি আপনি নিয়ে নিবে, কারণ আপনি অনেক কিছু সে হিসাব করবে যখন সিমুলেশন দিবেন একটা সফটওয়্যারে। যাই হোক, আলোচনা লম্বা করবো না। তো এই যে ম্যাটেরিয়াল আমার সিলেক্ট করে ফেলছি, তারপরে হচ্ছে আমি যেটা করব যে ডেফিনিশনে গিয়ে আমরা হচ্ছে পারফেক্টলি ম্যাচ লেয়ার দিব, এটি পিএমএল, পারফেক্টলি ম্যাচ লেয়ার, পিএমএল সিলেক্ট করব। পিএমএল জিনিসটা কি ছোট্ট করে বলি, যে একদম বেসিক, এটা হচ্ছে মানে কোনো থিওরিটিক্যাল বেসিক ইয়া না, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, একদম জাস্ট সিম্পল এক্সপ্লেনেশন, যেন কোনোভাবে লিকি ম্যাগনেটিক ওয়েভ না হয়। মনে রাখবেন এই যে সাদা পাটটুকু আমার ডিজাইনের বাদে এইটুকু কমসোল সিমুলেশন করবে না, তার এতটুকু যেন সিমুলেশন বাউন্ডারি নির্ধারিত থাকে সেটার জন্যই পিএমএল ইউজ করা হয়। একদম সিম্পলি যারা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন করছেন, পিএমএল অনেকটাই কাজ করে জ্যাকেটের মতো, অর্থাৎ কোনো কিছু ভিতরে ঢুকতে দিবে না, কোনো ম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা কোনো কিছু বের হতে দিবে না যাতে লিক না করে। তা আমি এটা সিলেক্ট করে দিলাম পিএমএল, এটা এই বাউন্ডারিটা। তো একটু খেয়াল রাখবেন যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, সেহেতু টাইপ দিবেন সিলিন্ড্রিক্যাল, এক্সএম ওয়াইমেন্ট সেট করা রাখবে না, কোঅর্ডিনেট পলিনোমিয়াল, ন্যাশনাল থাকবে, ফিজিক্স ইন্টারফেস, ইলেকট্রোমেটিক ওয়েভ ডোমেন, পিএমএল স্কেলিং ফ্যাক্টর 1:1। অনেক সময় স্কেলিং ফ্যাক্টর চেঞ্জ করে, সেটা হচ্ছে পিএমএল অ্যারোর আসলে, পিএমএল অ্যারোর কখন আসে সেটা নিয়েও আমরা কাজ করব, সামনে কাজ আছে অনেক। পিএমএল অ্যারোর আসে, পিএমএল অনেক সময় অ্যারোর আসে, কেন আসে সেটার একটা সমাধান আছে আমি ইয়াতে পাইছিলাম ব্লগে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেবো, এটা একটু বিস্তারিত, মেশের সাথে রিলেটেড এটা বিস্তারিত। তো আজকে হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত কীভাবে পারফেক্টলি ম্যাচ লেয়ার দিলাম, আর কীভাবে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম, আর মাঝখানে একটা ডিজাইন চেঞ্জ করছি। এছাড়া আর কালকের ভিডিও, নেক্সট ভিডিওতে আমি যেটা করব, চেষ্টা করব যে আপনাদেরকে ইন্টিগ্রেশনটা কীভাবে করতে হয়, ভেরিয়েবল সিলেক্ট কীভাবে করতে হয়, এই দুটা জিনিস ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে আলাদা ভিডিও লাগবে। তারপরের ভিডিওতে আমরা মেশ করবো, মেশ অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত, এটা একটা লম্বা ভিডিও হবে আশা করি ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার ডিজাইন করুন ভালো মতো, এই ডিজাইনটা শুধু করে বসে থাকবেন না, চেষ্টা করবেন আরেকটা ফাইল তৈরি করে মন মর্জি মতো আরেকটা ডিজাইন করতে, যেটা হচ্ছে 2D ইন্টারফেসে কাজ করে, যাতে বোঝা যায়। ও হ্যাঁ, কন্ট্রোল এস দিতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা দেখার জন্য, এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা পাস করবেন যাতে আমি উৎসাহ পাই আরও কাজ দেওয়ার। ততক্ষণ পর্যন্ত কমসল শিখুন, শিখাতে থাকুন, আসসালামু আলাইকুম।